আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। একজন বৃদ্ধাশায়ক গল্পটা শুনিয়েছেন, যিনি আরবের একটি মসজিদের ইমাম ছিলেন। তিনি বলেন, একদিন ফজর নামাজ পড়ে বসে আছি, এমন সময় ১৩-১৪ বছরের একটি বালক দৌড়ে আসলো আমার কাছে। হাঁপাতে হাঁপাতে আমাকে সে বলল, আমার বাবা দ্রুত আপনাকে আমাদের বাসায় নিয়ে যেতে বলেছে। আমি তার সাথে দ্রুত তাদের বাসায় গেলাম। দেখলাম ছেলেটির বাবা আমার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। এরপর ৫০ বছরের একজন লোক অস্থির হয়ে আমাকে বললেন, হুজুর, আমার মেয়ে মৃত্যু পথযাত্রী, তাকে একটু তালকিন করুন। আমি ঘরের ভেতরে প্রবেশ করলাম, দেখলাম বোরখা আবৃত করে রাখা হয়েছে তরুণী মেয়েটিকে। তার অবস্থা দেখে বুঝতে পারলাম আর বেশি সময় বাকি নেই তার। শেষ নিঃশ্বাসগুলো শেষ হতে যতক্ষণ আমি অত্যন্ত আগ্রহ নিয়ে বললাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয়েকবার এইভাবে তালকিম পড়ালাম। সে কালেমা তো পড়ল না, উল্টো চিৎকার করে আমাকে বলল, আমার ভেঙে আসছে, আমার পাঁজরের হাড্ডিগুলো মুচড়ে যাচ্ছে। আমি আবার কালেমা তালকিম করলাম। এবার সে এমন একটি কথা বলল যা বজ্রের মতো শোনালো আমার কানে। মেয়েটি বলল, ওই যে আমার জাহান্নাম, আমাকে দেখানো হচ্ছে, খোদার কসম আমি আমার জাহান্নাম দেখতে পাচ্ছি। এই কটা কথা বলে সে চলে গেল। হয়তো সে ভয়ঙ্কর স্থান তাকে দেখানো হয়েছিল। সেদিকে নিয়ে যাওয়া হলো কিশোরী মেয়েটির রূহকে, কারণ যে যে স্থানে আদিবাসী মৃত্যুর পূর্বে তাকে সেই স্থানটি দেখানো হয়। আমি প্রচণ্ড কষ্ট পেলাম, ভয়ে শরীর কাঁপতে লাগল। তবে এমন একজন মানুষকে আমাকে দেখানো হলো যে কিনা জাহান্নামে যাচ্ছে আমাকে জানিয়ে, এর চেয়ে দুঃখের বিষয় আর কি হতে পারে। আমি সবিনয়ে তার বাবার কাছে জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাই, সে কি এমন করত যে যার জন্য তার আজ এই ভয়ঙ্কর পরিণতি হলো? মেয়েটির বাবা আত্মচিৎকার করে কেঁদে উঠল, বলল, হুজুর, সবসময় কানে ইয়ারফোন দিয়ে গান শুনত, এই গান বাজনার কারণে কোনো ইবাদত করত না, নামাজের প্রতি ছিল তার প্রচণ্ড অনীহা। তারপর ইমাম সাহেব বললেন, বুঝতে পারলাম, পাপের প্রতি আসক্তি ও ইবাদতের প্রতি অবহেলা প্রদর্শনের কারণেই মৃত্যুর সময় করে দেওয়ার পরেও মেয়েটি কালেমা পড়তে পারছিল না, তার মুখ সংকীর্ণ হয়ে ভেঙে আসছিল। তো বন্ধুরা, যাদের গান শোনার অভ্যাস আছে তাদের কাছে একটি অনুরোধ, গান শোনা থেকে বিরত থাকুন, সেই সময় হেডফোন দিয়ে কোরআন তিলাওয়াত শুনুন, হাক্কানি আলেমদের ওয়াজ শুনুন, নিজের জীবনের জন্য পথ হয়ে থাকবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, আমিন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ সবাইকে।